শহরে এক ডালিম কুমার কঙ্কাবতি ঘুমায় ইটের ঘরে হৃদয় কাঠি পাল্টে দিলে সুখ পাখিটা আকাশে উড়ে পাগল নাকি এই একুশ শতকে ডালিম কুমার আর কঙ্কাবতি দুজনে একসাথে এই শহরে যত সব রূপ কথা এই গল্প বৃষ্টি নামায় এই গল্প চোখ মুছে দেয় মেঘের ডানায় ঘুরতে ঘুরতে আষাঢ়ে গল্প বানায় আষাঢ়ে গল্প বানায় তারপর শুরু হয় ঝুম বৃষ্টি ঋতুর সীমানা পেরিয়ে ভিজতে ভিজতে সময়কে ছিন্ন ভিন্ন করে সৃষ্টি হয় অজস্র অসংখ্য আষাঢ়ে গল্প দুঃখিত বল দুঃখিত তুই থাক আপনাদের কাছে তো সিভি রয়েছে, প্রয়োজন হলে দেখে নিন। আমাদের কোম্পানির কোনো কাজকর্ম সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? কেন থাকবে বলেন তো? কেন থাকবে মানে আপনি এখানে কাজ করতে আসছেন তো আমাদের কোম্পানির কোনো অ্যাক্টিভিটিস আপনি জানবেন না? আরে এগুলো কোনো প্রশ্ন হলো নাকি? দেখেন আমি ইন্টারভিউ দিতে আসছি ভালো কথা, কিন্তু আমি যে চাকরি করবো সেই নিশ্চয়তা কিন্তু এখনও দিতে পারছি না। কেন? না আপনাদের আচরণ দেখে মনে হচ্ছে আপনারা আমার পরীক্ষা নিচ্ছেন। তো আপনার কি ধারণা যে আমরা আপনার সঙ্গে ফাজলামি করছি? আপনি কি এখানে ইন্টারভিউতে আসেন নি? না ইন্টারভিউ মানে তো সাক্ষাৎকার, আর পরীক্ষা তো এক্সাম, তো সেক্ষেত্রে আমিও তো আপনাদের পরীক্ষা নিতে পারি। কি মিন করছেন দাদা? কেন বিষয় তো সহজ, না বোঝার তো কিছু নাই। মানে আমি যাদের আন্ডারে চাকরি করবো, মানে যদি চাকরিটা করি, তাহলে এই আপনারা আসলে আমার যোগ্য কিনা, মানে আমাকে রাখার যোগ্য কিনা সেটাও তো আমাকে বুঝতে হবে, তাই না? হ্যাঁ আপনার সেটা জানা দরকার। তো তার আগে আমার মনে হয় আমরা একটু আপনার সম্বন্ধে কিছু জানি। হ্যাঁ প্লিজ করেন, কিন্তু খুব বেশি সময় আমার নাই, একটু শর্টকাট করতে হবে। ও আচ্ছা, আপনার তারা আছে? জি। আচ্ছা একটু বলতে পারেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কতটুকু? হাসছেন কেন আপনি? এছাড়া কি করার আছে বলেন। আচ্ছা আপনাদের অফিসের কাজটা কি? মানে আমি যদি এখানে জয়েন করি তাহলে আমার কাজটা কি হবে? কাজ হবে আমাদের তো এটা গার্মেন্টস বাইং হাউসের ব্যবসা, সো বাইং রিলেটেড কাজকর্ম হবে। ও আচ্ছা,
তো সেক্ষেত্রে কি আপনারা এই যে সব মালামাল চাঁদে পাঠাবেন চিন্তা করছেন? না, ইন্টারভিউ আই এম সরি, না মানে পরীক্ষা কি মানে দেবেন না নেবেন? না, দেওয়ার জন্য তো এসেছিলাম, কিন্তু এখন তো নীতি হচ্ছে, কি করব বলুন। আচ্ছা বলুন তো, এখন পূর্ণিমা না অমাবস্যা? কেন জানতে চাচ্ছেন? না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, রাইট, আবার চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে, আবার সেই পৃথিবীর মধ্যে মানুষ নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে, রাইট। এখন আপনি বলুন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কি সবসময় সমান হবে? না, তা তো ঠিকই, আপনি ঠিকই বলেছেন। তো আমাদের তো মনে হচ্ছে যে ইউ আর রিয়েলি জিনিয়াস। হ্যাঁ, জিনিয়াস। আচ্ছা, আপনারা কি জানেন যে মানে খবর রাখেন প্রতিদিন ইথিওপিয়ায় কতজন শিশু মারা যায়, বা বাংলাদেশে রাতের বেলা খোলা আকাশের নিচে কতজন মানুষ ঘুমায়? ওকে, আমি উঠলাম, আমার খুব সময় নেই। গুরু কি ভাবছেন? হ্যাঁ, কিরম লাগতেছে? হ্যাঁ, ওই হানাদার তো দেখি, এদিকে দাও। হুম, হ্যাঁ, প্রেম বেকার, চলার এক জায়গায় যাই। চলেন, চলার এক জায়গায় যাই। ভাই, আমার এনে তো আরো আছে, দেখেন। তোমার সানগ্লাস আমার ভাল লাগতেছে না। আচ্ছা, আমি নিমু না, তোমার কোনো সমস্যা আছে? বুঝছি। ওই কি বুঝছস তুই? শোনেন, আমরা সাহারা দেখলে কইতে পারি কে নেউন না আর কে যাওন না। এই, তুমি চেনো উনি কে? অশুদ্ধ করে কও। ওই তুই চেনো স্তনি কাটা? ওনারে চিনে আমার কোনো কাম নাই, আমার কাম হচ্ছে চশমা বিক্রি করা। যান সামনে যান। গুরু বেশি কথা বলে, দেবো নাকি একটা? অশুদ্ধ করে কও। গুরু বেশি কথা কইতে আছে, দেবো নাকি একটা? এইটা তোর একটা সমস্যা। কেন? জগতের সব তুচ্ছ বিষয় নিয়ে ভাবার সময় তো আমাদের নেই। জি না। চল ফাউল। দেখ তো এই আগেরটার মতন একটা দেখ। কিরম লাগতেছে কত গুরু? এইবার পারফেক্ট। আপনি অনেক বেশি দেরি করেছেন, বুঝতেই পারছেন। আমার চাকরি হবে না, দেখেন আমি চাকরি করার জন্য আসিনি, আমি আপনার বসের সঙ্গে দেখা করতে আসছি। হবে না। হবে না মানে এটা বুঝি নাই? হবে না মানে হবে না, বস এখন ব্যস্ত। সরি, আমার কাছে জয়নিং লেটার আছে, আপনি আমাকে আটকাতে পারেন না। উফ, এক কথা কয়বার বলবো, আপনি অনেক বেশি দেরি করে ফেলেছেন। কেন, রাস্তায় জ্যাম থাকলে কি দেরি হতে পারে না? আপনি শুধু শুধু প্লিজ আমার সাথে প্লিজ বসুন। না, আমি বসতে আসি নাই, আমি চাকরি করবো না, আমি আপনার বসের সঙ্গে দেখা করবো, আর চাকরিটা আমার হওয়ার কথাও না। কেন, আপনি জয়নিং লেটার পাননি? হ্যাঁ পেয়েছি, এবং সেটাই তো বিষয়। আমার ধারণা যে ভুলে আপনারা অন্য কারো জয়নিং লেটার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, এবং আমি চাই না যে আমার কাছে অন্য কারো ভাগ্য ধরা থাকুক। ওকে, এক মিনিট। সাহু স্যার। জি, আনিস সাহেব এসছেন স্যার। জি, ভেতরে পাঠিয়ে দিব। জি জি, সাহু। এক্সকিউজ মি। জি, আপনি ভেতরে যেতে পারেন। কি ভেতরে? ও, আমি আনিস। আনিস, বাহ, বেশ লাগছে আপনাকে। কিন্তু আপনি তো একটু দেরি করে আসছিলেন।
না আমি তো চাকরি করতে আসিনি। মানে মানে আমাকে তো জয়নিং লেটার পাঠানোর কথা না। আমার মনে হয় আপনারা ভুল করে অন্য কারো জয়নিং লেটার আমার নামে পাঠিয়ে দিয়েছেন। না 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 না, এটা এই জয়নিং লেটারটা আমরাই পাঠিয়েছি। ইনফ্যাক্ট আমি নিজেই ওটা কনফার্ম করেছি। আপনাকে আমার দরকার আনিস স্যার, খুব দরকার। আমাদের পাশের রুমে ম্যানেজার সাহেব আছেন, একটু ওনার কাছে যান, আমি ওনাকে বলে দিচ্ছি, আর পরে কথা বলবো। হ্যাঁ, আর শোনেন, ওই আপনার সানগ্লাসটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটা ভালো। ম্যানেজার সাহেব, যে আনিস সাহেব যাচ্ছে আপনার ওখানে। আরে, আমাদের ওখানে যে সেদিন অ্যাপয়েন্ট করলাম আমরা, হ্যাঁ, ওনাকে উনি যাচ্ছে, আপনি যা যা করার দরকার আমি তো আপনাকে বলেছি, আপনি ওনাকে বলে দিন। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসছেন উনি, সো আপনি আমাদের এমপ্লয়ি লিস্টে ওনার নামটা রেখে দিন আর যা যা করার করে দিন। বসুন। কোথায় কাজ করেছেন এর আগে, সেটা কি বলা সম্ভব? আশ্চর্য, এটা বলতে পারবেন না? না, কাজ তো অনেক জায়গায় করেছি, যেমন ধরেন ভাত খাওয়া, সেটাও তো একটা কাজ, আর আমি তো কাজের মধ্যেই থাকি, তো কোনটা বলবো? বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। আচ্ছা, আপনার কোনো বিষয়ে অভিজ্ঞতা আছে? অনেক, একটা বলুন। সর্বশেষটা বলি, খুব মজার। এই যে আপনাদের এখানে ইন্টারভিউ দিতে আসলাম, তেমন কোনো উত্তরও দিলাম না, অথচ চাকরি হয়ে গেল, বিস্ময়কর। আর এই অভিজ্ঞতা না, এটা চাকরির অভিজ্ঞতা। হ্যাঁ, এটা তো চাকরির অভিজ্ঞতা। ইন্টারভিউ দিলাম, ভালো করে উত্তর দিলাম না, বাঁকা বাঁকা উত্তর দিলাম, অথচ চাকরি হয়ে গেল, এটা কি অভিজ্ঞতা, চাকরির অভিজ্ঞতা না? আপনি তো মহা আতেল। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোল বোঝেন? মান নিয়ন্ত্রণ, সেটা তো বুঝলাম। বাইং এর কোয়ালিটি কন্ট্রোল বোঝেন? তো বাইং বলেন আর ফাইং বলেন, কোয়ালিটি কন্ট্রোল বলতে কিন্তু মান নিয়ন্ত্রণকেই বোঝাবে। আচ্ছা, বাদ দিন। ফেব্রিক্স বোঝেন? সুইং বোঝেন? দর্জির কাজ। আমাকে দেখে কি আপনার দর্জি মনে হচ্ছে নাকি? এখানে চাকরি করতে হলে সবই আপনাকে জানতে হবে। বুঝলাম না, এখানে আপনার চাকরি হলো কিভাবে? সেটা তো আমার কাছেও বিস্ময়কর, সেটা সবচেয়ে ভালো বলতে পারবেন আপনাদের এমডি। প্লিজ, ওনাকে ফোন করে জিজ্ঞেস করুন। ভাই, একটা সত্যি কথা বলুন তো। জি বলুন। আপনি কি আমাদের এমডি সাহেবের আত্মীয়? সরাসরি না, তবে যদি শতবর্ষের জন্ম ইতিহাস গবেষণা করি, তাহলে এমডি সাহেব কেন, আপনিও কোনো না কোনোভাবে আমার আত্মীয় হয়ে যেতে পারেন। ভাই, আমার কেন, আপনি যেন কোনো শত্রুর আত্মীয় না হন। জি স্যার। স্যার, লোকটা তো কিছুই জানে না স্যার, ওনাকে পাঠালে আমাদের 3 কোটি টাকার প্রজেক্ট শেষ স্যার, লোকটা মহা আতেল। জি স্যার, জি স্যার। জান ভাই, এমডি সাহেব ডাকছে, আপনার নিজের মাথা তো খেয়েছেনই, আমাদের এমডির মাথাও খেয়েছেন, যান। আপনি বসে আছেন কেন, যান। বসে থেকে তো যাওয়া যাবে না। Yeah, he's very much capable. In fact, he's very smart. Yeah, so I'll talk to you later. Maybe I'll see you this evening in the club. Okay. Okay. All right, Marco, have a good day. Bye. Anis, আমাদের সুইডেন থেকে যে বায়ার আসার কথা ছিল, ওরা আসছে, হোটেল আছে এখন। তো আমি চাই এই ডিলটা আপনি করেন, প্রায় 3 কোটি টাকার প্রজেক্ট। আমাকে কি করতে হবে বলুন। তো আপনি, আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। রানী সাহেব, আপনার ইংলিশের উপরে কন্ট্রোল কেমন? কিন্তু সেজন্য ইংরেজি জানতে হবে কেন, ওদের ল্যাঙ্গুয়েজ তো সুইডিশ, আর সুইডিশ ল্যাঙ্গুয়েজের উপর আমার যথেষ্ট দখল আছে, মানে এই বিষয়ে আমি গবেষণা করেছি। আমি আসলে বাংলাদেশের সঙ্গে আমার যোগাযোগ সে অর্থে একটু কম, আমি গোটা বিশ্ব নিয়ে ভাবি। এই যেমন ধরেন, গোটা বিশ্বেই খাদ্য সংকট দেখা দিয়েছে, 10 বছর পরে কী অবস্থা হবে, এইসব বিষয় নিয়ে আমি ভাবি, গবেষণা করি, এবং যে কারণে আমার পৃথিবীর অধিকাংশ জার্নাল পড়তে হয়। আপনার যেমন ম্যাগাজিন টাইমস, সেখানেও আমার কিন্তু এই বিষয়ে একটা জানা। না না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার ক্যাপাবিলিটি। তো আনিস সাহেব, আমি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিচ্ছি। আপনি জানো, সুইডেনের বায়ারদের সঙ্গে
ডিলটা আপনি করেন। হ্যাঁ দেখেন আনিস সাহেব, কেসটিং তো খুবই সেন্সিটিভ, আপনাকে খুবই ডিপ্লোম্যাটিক্যালি এবং টেকনিক্যালি করতে হবে, আর আমি ডিরেক্টলি করতে পারছি না, একটু প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে। না এ ব্যাপারে আপনার চিন্তা করার কিছু নেই। হ্যাঁ আমি চিন্তা করছি না, কিন্তু ওই সুইডেনের লোকদের নিয়ে কি, ওদের কালচার, সোসাইটি, ইকোনমি নিয়ে কি আপনার কোনো আইডিয়া আছে আনিস সাহেব? খুবই সামান্য বিষয়। সুইডেনের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, এদের সামাজিক জীবন, এদের লাইফস্টাইল, সব বিষয়ে তো একটা গবেষণা আমার আছেই। এই যেমন আপনি আর আমি কথা বলছি, আমাদের কথা, আমরা যেভাবে কথা বলছি ঠিক এভাবে কিন্তু ওরা কথা বলবে না, ওরা এর চেয়ে আর একটু বিনয়ী। মানে আপনি যদি সুইডেনের লোকজনের লাইফ স্টাইল, মানে এদের ঐতিহ্য, মানে হাজার বছরের ইতিহাস যদি আপনি ঘাটেন, তাহলে ওদের যে আর্থসামাজিক যে তাক, আমি বুঝতে পেরেছি সুইডেন নিয়ে আপনার খুব ভালো আইডিয়া আছে। আর আনিস সাহেব, যদি আপনি এই প্রজেক্টটাতে পাশ করতে পারেন, তাহলে আমি নেক্সট মান্থে আপনাকে সুইডেনে পাঠিয়ে দেবো। ওখানে আপনার থিসিসের কাজটাও হবে, প্লাস আমাদের বিজনেসের ব্যাপারেও অনেক ডেভেলপমেন্ট হবে। তো ঠিক আছে, আমি তাহলে যাই, ওদের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করে আসি। হ্যাঁ দাঁড়ান, যাবেন ভালো কথা, কিন্তু আনিস সাহেব এই ড্রেসে কি যাওয়া ঠিক হবে? হ্যাঁ ড্রেস তো কোনো সমস্যা না, আপনি সেক্সারদের গল্পটা করেন নাই, পোশাক তো মানুষের পরিচয় না, পরিচয় তো করবে। না না তা ঠিক আছে, বাট দেখেন অফিসিয়াল বিজনেস মিটিংয়ে একটা ডেকোরাম আছে, তো একটা প্রোটোকল আছে, সো আমার মনে একটু ড্রেস চেঞ্জ করেছেন। আমি অফিসে বলে দিচ্ছি, শাহিন সাহেব, শাহিন সাহেবের কাছে যান, আপনি একটু ড্রেস দিয়ে দেবে, আপনি এটা আমার মনে পড়ে না ড্রেস। বলে দিচ্ছি, আর মনে রাখবেন আনিস সাহেব 3 কোটি টাকা কন্ট্রাক্ট। হ্যাঁ খুব বাজে ব্যাপার।
এখন আমি বুঝতে পারছি আমরা আসলে দুজনেই ভুল বুঝেছি। উনি প্রজেক্টটা আমাকেই ডিল করতে বলেছেন, আপনাদের ওই সুইডেনের প্রজেক্টটা আমার কথাই উনি বলেছেন, আর এই ফাইলটা দিয়েছেন আপনার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। তাই তো, আমিও তো ভুল বুঝেছি। আর বলবেন না, সকালবেলা থেকে ওই একটা জিনিস মাথার মধ্যে ঘুরছে, আনিস 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 ঘুরছে। হ্যাঁ, এটা হতে পারে, যাক বাঁচা গেল, এটা আতেলের হাত থেকে বাঁচা গেল। আপনি একটু গাড়িটা নিয়ে সামনে আসবেন, একজন ভদ্রলোক আছেন, ওদের নিয়ে বাইরে যেতে হবে। হ্যাঁ, সামনে নিয়ে রাখুন। স্যার, আপনার জন্য গাড়ি রেডি আছে, ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে, আপনি ওই গাড়িতে আমি যাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। Choo-choo.